সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে করা মামলায় সাজার রায় হবার পর তাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। এছাড়া শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইয়াসিন রানা রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় অন্তর্বর্তী সরকার গঠনের পর ডিসি নিয়োগে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের যে অভিযোগ উঠেছিল তার তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করেন ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। ডিসি নিয়োগ সংক্রান্ত একটা বিষয়ে ঘুষ লাগানোর অভিযোগ নিয়ে একটা রিপোর্ট প্রকাশ হয়েছিল এবং সেই রিপোর্টটিকে খুব সিরিয়াসলি নিয়ে সরকার খুবই উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি গঠন করেছিল। এই কমিটির প্রতিবেদন সরকারের হাতে এসেছে এবং প্রতিবেদনে আসলে যা জানা গেছে যে প্রকাশিত রিপোর্টটি সত্য নয়। এ সময় শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। তার বিরুদ্ধে যেহেতু জানানো হয়েছে যে আপনার শুরুতে যাতে কমিউনিকেট করতে না হয় এবং যাতে বাংলাদেশ থেকে কমিউনিকেট করতে পারে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কেও জানানো হয় সাংবাদিকদের। থ্যাংক ইউ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।